আসসালামাইকুম, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে আজকে আলোচনা করবো। দেখো, প্রাকৃতিক সম্পদ কাকে বলো? প্রকৃতির কাছ থেকে পাওয়া সব বস্তুকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। মানুষ প্রকৃতি থেকে এবং এসব সম্পদ পেয়ে থাকে। এসব সম্পদ অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখে। এই সম্পদের প্রাকৃতিক সম্পদ পরিকল্পিতভাবে সুষ্ঠুভাবে ব্যবহার করলে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হয়। বিভিন্ন প্রকার প্রাকৃতিক সম্পদ রয়েছে, তার মধ্যে হলো মাটি। সমুদ্র সম্পদ এই সাতটি হলো প্রাকৃতিক সম্পদ। এই সম্পদগুলো মাটি 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 বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ। এই সম্পদ কাজে লাগানো যায় বাংলাদেশের পাহাড়িয়া এলাকার দ্বারা ভাবে একবার আছে। এখানে বনজ পানি সহ বিভিন্ন প্রকার পানি পাওয়া যায়। নামদানি বাংলাদেশের দেবান্তিক দেশ, বাইরের ছোটো বড় অনেক নদী রয়েছে। নদীর মালামাল পরিবহনে যথেষ্ট ভূমিকা রাখে। তারপরে খনিজ সম্পদ বাংলাদেশের মাটির নিচে রয়েছে যথেষ্ট পরিমাণ মূল্যবান খনিজ সম্পদ। এর মধ্যে রয়েছে কয়লা, পাথর, গ্যাস, সোনা পাথর ইত্যাদি। এগুলো বাংলাদেশের যথেষ্ট কাজে লাগানো সম্ভব হয়। বন সম্পদ বাংলাদেশের প্রচুর পরিমাণ বন সম্পদ আছে। তবু যে পরিমাণ বন থাকার কথা সেটা নিয়ে বাংলাদেশের বনভাগের ১৬ভাগ বন আছে। বাংলাদেশের একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে ২৫ ভাগ বন থাকা প্রয়োজন। ২৫ ভাগ বন থাকা প্রয়োজন উচ্চ সম্পদ। বাংলাদেশের অনেক ছোট বড় অনেক নদী নালা আছে। বাংলাদেশের বঙ্গোপসাগর প্রচুর মাছ পাওয়া যায়। নদীতে মাছ ধরে জেলেরা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। প্রাণী সম্পদ আমাদের প্রাণী সম্পদের মধ্যে রয়েছে গরু, ছাগল, হাঁস, এগুলো মাংস আকারে বিক্রি হয়। এগুলো বিক্রি করে মানুষ প্রচুর টাকা অর্জন করে এবং দেশের সুষম খাদ্যের ঘাটতি পূরণ করে। সমুদ্র সম্পদ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে জুড়ে রয়েছে বঙ্গোপসাগর। এই সাগর তীরে রয়েছে প্রচুর সমুদ্র বন্দর। সাগরের পানি থেকে আমরা লবণ উৎপন্ন করে থাকি এবং এখানে প্রচুর মাছও পাওয়া যায়। এগুলো আমাদের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই সম্পদগুলো যদি কাজে লাগায় তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে যথেষ্ট ভূমিকা রাখবে। বাংলাদেশের উন্নতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা, এই প্রাকৃতিক সম্পদগুলো কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে সহায়তা করে দেখো। উৎপাদন
কর্মসংস্থান সৃষ্টি সুষম খাদ্যের চাহিদা পূরণ ব্যবস্থা শিল্পের শিল্পের উন্নয়ন ব্যবহার শিল্পের উন্নয়ন ব্যবহার উৎপাদন কর্মসংস্থান বৃদ্ধি আমাদের আমাদের দেশ প্রধান দেশ এদেশে সত্যি একদেশের মাটি খুব উর্বর মাটিকে যথাযথভাবে ব্যবহার করলে প্রচুর পরিমাণ শস্য পাওয়া যায়। অন্যদিকে অন্যদিকে শিল্পায়ন করতে এবং পরিকল্পিতভাবে কৃষিকাজের উন্নয়ন ঘটান নতুন প্রযুক্তির মাধ্যমে এই নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং কাজে আমরা গায়ের লোক গায়ের কাপড় সবার দিকে ছুটতে হবে না। সুষম খাদ্যের অভাব পূরণ বর্তমান গবাদি পশু হাঁস মুরগি এটি পানি সম্পদ ব্যবহার হয়েছে, এর ফলে সুষম খাদ্যের অভাব পূরণ হচ্ছে। অন্যদিকে লক্ষ লক্ষ খামার সৃষ্টি হচ্ছে এবং মানুষের কর্মসংস্থান হচ্ছে। সেচ সুবিধা এই নদী নালা খালগুলি থেকে মানুষ গরমের সময় পানি সেচের ব্যবস্থা করে, ফলে শুকনো মৌসুমে শস্য উৎপাদন করতে সহযোগিতা হয়। শিল্পের উন্নয়ন প্রসার দেশের গ্যাস কয়লা চুনাপাথর আমাদের জীবনযাত্রার কাছে লাগছে, এভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার হচ্ছে এবং শিল্পের প্রসার হচ্ছে। বনসম্পদের ভূমিকা বাড়িঘর তৈরি আগ্রহপত্র নির্মাণ বনসম্পদের ব্যবহার বেড়ে চলছে, আবার প্রকৃতির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বনসম্পদের গুরুত্ব অপরিসীম, এর জন্য পরিকল্পিতভাবে আমাদের এই সম্পদ কাজে লাগালে বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব হবে। সে প্রাকৃতিক সম্পদ সুন্দরভাবে ব্যবহার করে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। তাহলে আমরা প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে কীভাবে দেশের উন্নয়ন করা সম্ভব তা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করলাম। এর মধ্যে থেকে তোমরা এবং প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারবে। দেখো বাড়িটা সম্পদের গুরুত্ব ব্যাখ্যা
বাংলাদেশের উন্নয়নে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব উপেক্ষা করো, এই কাজটি তোমরা আগামী কয়েক দিকে করে নিয়ে